আচ্ছা, কখনো কি তোমাদের সাথে এমন হয়েছে যে খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে কিন্তু পকেট একদম গড়ের মা? অথবা এমনটা তো নিশ্চয়ই হয়েছে যে হঠাৎই মনে হলো ফ্যামিলির সাথে কাছে পিঠে কোথাও একটা সুন্দর দিন বা একটা সুন্দর সময় কাটানো যেত, তাহলে কেমন হতো? দূরে ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও নানা কারণে সব সময় তা হয়ে ওঠে না। তাই তোমাদের এই ধরনের সমস্যাগুলোকে মাথায় রেখেই কলকাতার মধ্যিকার সেরা দশটা চেনা অচেনা জায়গার সন্ধান দিলাম আজকের ভিডিওতে। আমি ঈশানী, আর আমার সাথে আজকে তোমরা সেই সব জায়গা ঘুরে দেখবে যেখানকার প্রবেশ মূল্য একদম শূন্য। ফাঁকা পকেটে কলকাতা কিভাবে ঘুরে দেখা যায় সেটাই এক্সপ্লোর করব আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজকের আমাদের প্রথম গন্তব্য হলো বৈকুণ্ঠনাথ মন্দির। এই মন্দিরটি অবস্থিত জোড়াসাঁকো ঠাকুর বাড়ির খুবই কাছে। এই মন্দিরের অপূর্ব শিল্পকলা তোমাদের সবার মন কাড়বে। এখানে ঢুকতে তো কোনো প্রবেশ মূল্য লাগেই না, কিন্তু ঢুকবার পরে মনে হবে এক টুকরো দক্ষিণ ভারতে এসে হাজির হয়েছি। এখানে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয় এবং এখানকার পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। কলকাতার মধ্যে যে কটা সুন্দর সুন্দর জায়গা আছে তার মধ্যে এই জায়গা কিন্তু আমার পছন্দের তালিকায় খুবই উপরে। আর জানিয়ে রাখি, এই মন্দির সংক্রান্ত ফুল ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকের আমাদের দ্বিতীয় গন্তব্য হলো মায়ের বাড়ি। শান্তির এক টুকরো সন্ধান পেতে গেলে আসতেই হবে মায়ের বাড়িটা দেখতে। ভীষণ সুন্দর মনোমুগ্ধকর এক পরিবেশ, যেখানে ভক্তরা মায়ের এক টুকরো দর্শনের জন্য চলে আসেন মায়ের বাড়িতে। বাগবাজারে অবস্থিত এই মায়ের বাড়ি নিয়ে রয়েছে বিশাল ইতিহাস কাহিনী, কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। বিয়ে হয়ে দক্ষিণেশ্বরে আসবার পরে মায়ের ইচ্ছা ছিল কলকাতায় যেন তার নিজের এক বাড়ি হয়। সেই থেকেই, সেই ভাবনা থেকেই তৈরি হয় মায়ের এইখানকার বাড়িটি। এই মায়ের বাড়ি আর মায়ের ঘাট সংক্রান্ত ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে, তোমরা দেখতে চাইলে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের লিস্টে তৃতীয় স্থানে যে গন্তব্যটি রয়েছে তা হলো রাম মন্দির। রাম মন্দির বললেই আমাদের প্রথমেই মনে পড়ে অযোধ্যার রাম মন্দিরের কথা। কিন্তু আমাদের কলকাতার মধ্যে সর্ববৃহত্তম যে রাম মন্দিরটি রয়েছে সেটি অবস্থিত ইকো পার্ক সংলগ্ন এলাকায়। আর এখানকার অন্যতম আকর্ষণ কিন্তু হনুমানজির 151 ফিটের বিগ্রহটি। মন্দিরটি খুব পুরনো না হলেও এখানকার পরিবেশ কিন্তু খুবই মনোমুগ্ধকর। আর এই রাম মন্দির সংক্রান্ত ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। কলকাতার দর্শনীয় স্থানের মধ্যে এই জায়গাটাকে কিন্তু গুপ্তরত্ন বলা হয়, তাই আজকের আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে এই জায়গাটি, কলকাতার গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠ কিন্তু কলকাতার মধ্যে ব্যস্ততম শহরে এক টুকরো শান্তির খোঁজ বললেও খুব ভুল বলা হবে না। এখানে থাকে নিত্যদিন ভোগের ব্যবস্থা, তার জন্য অবশ্যই আলাদা মূল্য দিতে হবে। তাছাড়া নিত্যদিনের ভজন আরতি, খুব সুন্দর একটা পরিবেশ এখানকার। এই মঠ সংক্রান্ত ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা অবশ্যই তা দেখে নেবেন। আজকের গন্তব্যের পঞ্চম স্থানে যেটি রয়েছে তাকে যদি আমি গোটা কলকাতার সব থেকে সুন্দর মন্দির বলি তাহলে কিন্তু ভুল বলা হচ্ছে না। যদিও এটি হিন্দু মন্দির নয়, এটি একটি জৈন মন্দির। জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত পরেশনাথের জৈন মন্দির। এখানকার অপূর্ব শিল্পকলা, এছাড়াও বেলজিয়াম পাথর ও কাঁচের অপূর্ব সুন্দর কারুকার্য আপনাদের মন কাড়বেই কাড়বে। এই জৈন মন্দির সংক্রান্ত রয়েছে ডিটেলস ব্লগ আমার চ্যানেলে, আপনারা দেখতে চাইলে তা অবশ্যই দেখে নিতে পারবেন, তার লিঙ্ক আমি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে। আজকে আমাদের ষষ্ঠ গন্তব্যটি, যেখানে আমি হলফ করে বলতে পারি এখানে এলে আপনাদের মনে হবে আপনারা এক টুকরো মহীশূরে চলে এসেছেন। এখানকার শিল্পকলা যেমন সুন্দর, পরিবেশটা তার চেয়েও বেশি সুন্দর।
শোনা যায় এখানে নাকি স্বামী বিবেকানন্দ আসতেন, আর এইটি এক মহীশূরের রাজার দ্বারাই নাকি নির্মিত হয়েছিল। অপূর্ব সুন্দর এই মহীশূর গাজনে পূজিত দেবতা হলেন শ্রীবিষ্ণু। এখানে কিন্তু আপনি একই সাথে মহীশূর এবং বাংলার মেলবন্ধন দেখতে পাবেন। এখানকার ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকের সপ্তম গন্তব্যে যখন চলে এসেছি তাহলে বলতেই হয় কলকাতার মধ্যে এক টুকরো বেনারসকেও তো দেখাতে হবে, আর তার জন্য চলে এসেছি কলকাতার মধ্যে গঙ্গারতি দেখতে। ইডেন গার্ডেনে শুরু হওয়া গঙ্গারতি ইতিমধ্যেই কিন্তু দর্শকদের মন কেড়ে নিয়েছে। এখানে আসলে বিনামূল্যেই আপনারা গঙ্গারতি দেখতে পাবেন এবং সপ্তাহের প্রত্যেক দিনই এই গঙ্গারতি দর্শকদের মনোরঞ্জন করিয়ে চলেছে। বেনারসের স্বাদ কলকাতায় বসে নিতে চাইলে অবশ্যই কিন্তু এখানে একবার আসতেই হবে, আর এখানকারও ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমাদের আজকের তালিকায় অষ্টম স্থানে যে গন্তব্যটি রয়েছে তা হল বাগবাজারে অবস্থিত বলরাম মন্দির। এখান থেকেই নাকি রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা হওয়ার চিন্তাধারা শুরু হয়েছিল। এখানকার দোতলার বারান্দাতেই নাকি স্বয়ং ঠাকুর রথ টানতেন, এই ধরনের ঘটনাই জড়িয়ে রয়েছে এই বলরাম মন্দিরের সাথে। এছাড়াও বহু বড় বড় মনীষীর পদধন্য হচ্ছে এই বলরাম মন্দির। কলকাতার কাছাকাছি থাকলে কিন্তু একটা দিন এখানে এসে ঘুরে যাওয়া যেতেই পারে, আর এখানকার ডিটেলস ব্লগ রয়েছে আমার চ্যানেলে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। আজকের তালিকায় নবম স্থানে যে জায়গাটি রয়েছে তা মুক্তারাম স্ট্রিটে অবস্থিত সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির। এই মন্দির কিন্তু বিশেষ প্রচারের আলোকে আসেনি, কিন্তু অপূর্ব সুন্দর এই মন্দির। এখানে এলে আপনাদের সত্যি খুব সুন্দর একটা সময় কাটবে আমি হলফ করে বলতে পারি। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতোই কলকাতার বুকেও যেরকম মন্দির আছে তা খুব কম মানুষই জানেন। এখানে নিত্য পুজো করা হয় গণেশের, এছাড়াও কিন্তু এখানে রয়েছে বজরংবলীর মন্দির। এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে সত্যি এক আধ্যাত্মিকতা ছিয়ে রয়েছে চারিদিকে। এখানকার ডিটেলস ব্লগ রয়েছে চ্যানেলে, অবশ্যই সেটি দেখে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু এবারে চলে এসেছি আমাদের আজকের অন্তিম গন্তব্য অর্থাৎ দশম গন্তব্যে। এটি হলো বাগবাজার এলাকাতেই অবস্থিত মদনমোহনজিউ মন্দির। এই মন্দিরের সঙ্গে কিন্তু বিষ্ণুপুরের মদনমোহন মন্দিরেরও যোগসূত্র রয়েছে, বিশাল ইতিহাস কাহিনী রয়েছে এই মন্দিরকে জুড়ে। বলা হয় এই মন্দিরের বিগ্রহ নাকি বদল হয়ে গিয়েছিল বিষ্ণুপুরের মন্দিরের সাথে। সুবিশালভাবে অন্নকূট উৎসব আজও পালন করা হয় এই মন্দিরে। এক টুকরো শান্তির খোঁজে আপনাদের আসতেই হবে এই মন্দিরটা ঘুরে দেখতে। এই মন্দির সংক্রান্ত ডিটেলস ব্লগের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমি আজকে ঘুরে দেখলাম কলকাতার মধ্যে অবস্থিত এমন দশটা সুন্দর সুন্দর জায়গা যেখানকার প্রবেশ মূল্য কিন্তু একদম শূন্য। এক টুকরো শান্তির খোঁজে কিংবা পরিবারকে নিয়ে একদিন ঘোরবার জন্য এই সব জায়গাগুলো কিন্তু কলকাতার মধ্যে তোমরা একদিন ভিজিট করতেই পারো। প্রতিটা জায়গার ডিটেলস ব্লগের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইচ্ছা হলে তোমরা সেটাও দেখে নিতে পারো। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। টিল দেন, বাই বাই।